दो भाजपा कार्यकर्ताओं के साथ मारपीट करने के आरोप लगे हैं। मंगलवार सुबह हमले में घायल हुए उन्हें कार्यकर्ताओं से मिलने पहुंचे कूचबिहार दक्षिण केंद्र से भाजपा के उम्मीदवार निखिल रंजन दे। उन्होंने आरोप लगाया है कि तृणमूल कांग्रेस डर गई है और इसीलिए आतंक का माहौल बनाने के लिए भाजपा कार्यकर्ताओं पर हमला कर रही है। इस विषय में थाने में शिकायत दर्ज करवाया गया है। দেখুন আমরা গতকালকে গতকালকে না গত পরশুদিন মোয়ামারী অঞ্চলে আমরা আমাদের প্রচারের কাজে গিয়েছিলাম আর সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থকরা তাদেরকে তৃণমূল আশ্রিত গুন্ডারা এখন থেকে ভয়ের বাতাবরণ সৃষ্টি করবার জন্য আমাদের যে দুজন কর্মী তাদেরকে বেধড়ক মারধর করেছে এবং আরেকটি জায়গাতে সেখানেও আমাদের একজন কর্মী দুজন কর্মী এবং তার স্ত্রী তাকে ছুরি মারা হয়েছে এবং বিভৎসভাবে একজন বয়স্ক মানুষ তাকেও পর্যন্ত মারধর করা হয়েছে তাকেও পর্যন্ত ছাড়া হয়নি অর্থাৎ এক কথায় এখন থেকে তারা একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাচ্ছে এই ভোটের প্রাক মুহূর্তে যাতে করে মানুষ ভয়ে ভোট দিতে না যায় যে একজন দুজনকে যদি মারধর করা হয় তাতে যে ভয়ের একটা ওই এলাকাতে বাতাবরণ সৃষ্টি হবে তাহলে মানুষ ভয়ে আর কিন্তু ভোটটা দিতে যাবে না কারণ এইভাবে কর্মীদের উপর অত্যাচার হবে তাদেরকে হত্যা করার চক্রান্ত করা হবে মহিলাদেরকে ছাড়া হবে না তাদেরকে ছুরি মারা হবে আর পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা যদি পালন করে আমি একদম হুঁশিয়ারি দিয়ে বলছি যে আজকে ডায়েরি করার উইদিন 24 আওয়ার্স যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় আর ওখানটায় যদি পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করা না হয় তাহলে কিন্তু আমি ইলেকশন কমিশনে যেতে বাধ্য হব এবং যারা এইখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আমি ইলেকশন কমিশনে